আপনারা জানেন শরীয়তপুর নড়িয়াতে যে ঘটনা ঘটেছে দুটি সন্তানকে এই ব্রিজের নিচে এই যে এই নদীটা দেখছেন এই নদীতে কিন্তু দুটি সন্তানকে প্রথমে মা এইভাবে ছুঁড়ে ফেলেছেন ছুঁড়ে ফেলে তার যে আট বছরের যেই ছেলে সন্তানটি ছিল সেই ছেলে সন্তানটিকে উন্না দিয়ে পেঁচিয়ে বেঁধে মা সরকারে এই নদীতে জাপ দিয়েছেন আমরা যদি একটু দর্শক দেখাই এই যে ব্রিজের নিচে এই জায়গাটা খুবই কিন্তু একদম মানে মানুষ তেমন চলাচল করে না একটা নীরব একটা এরিয়া দেখা যাচ্ছে আপনাদের কিছু একটু দেখায় যে মা সন্তানদেরকে এখান থেকে মানে নদীতে পেলিয়ে দিচ্ছেন তাদের কিন্তু জুতা কিন্তু এখন পর্যন্ত এখানে পড়ে আছে এই যে সেই মায়ের জুতা দুটি জুতা এখানে পড়ে আছে আর যে আট বছরের যে সন্তান সেই সন্তানের জুতা পড়ে আছে এবং তার যে দুটি বাচ্চা বেঁচে আছে একটা আড়াই বছরের একটা দশ মাসের তাদের যে কোনো একজনের কিন্তু একটি জুতা কিন্তু এখানে এখন পর্যন্ত পরে আছে তাহলে দর্শক আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে কোনো মা যদি স্বাভাবিক থাকে বা আমরা যতটুকু জানি সন্তান মায়ের কাছে সবচেয়ে সেফ জুন মনে করে কিন্তু আসলে এই মা কেমন মা হতে পারে যদি তার কোনো যদি স্বাভাবিক থাকে বা তাহলে এই কাজটি তিনি করতে পারেন না হয়তো তার মানসিক কোনো সমস্যা ছিল আমরা এখানকার এলাকাবাসী বা এলাকা যারা প্রতিনিধি আছেন এবং এলাকার যারা লোকজন আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে তার কিছু মানসিক সমস্যা ছিল এই যে এখান থেকে যখন ওই সন্তান থেকে আমরা এলাকা বা এখানকার যাদের কাছ থেকে জানতে পারলাম যতটুকু আমরা এখান এখানকার মানুষের কাছে জানতে পারলাম সেই তথ্যটা আপনাদেরকে দিই এখান থেকে হেঁটে গিয়ে ওই যে ওখানে দুটি বাচ্চাকে এইভাবে মানে ধরেন আমরা কখনও আগে দেখতাম ধরেন আপনি কোনো কিছু ফেলে দিলেন হ্যাঁ ময়লা ফেলে দেন বা কিছু পেলে দেন কিন্তু সে কিন্তু ময়লাও ফেলেনি বা অন্য কোনো কিছু ফেলেনি তার নিজের গর্বের সন্তান সন্তান দুইটিকে ওখানে ফেলে দিয়েছে ফেলে দিয়ে কিন্তু এসে যখন তার আট বছরের যে সন্তান দেখছে তার দুই ভাই বোনকে তার মা ফেলে দিচ্ছে তিনি কিন্তু এই দিক দিয়ে এই দিকে নাকি দৌড় দিয়েছিল পরে মা এখান থেকে এসে তাকে আবার দো ওখান থেকে ধরে নিয়ে এসে তার যে গায়ের ওন্না ছিল ওন্না দিয়ে বেঁধে তাকে কিন্তু নিয়ে সে সরকারে জাপ দিয়েছে তো এখন পর্যন্ত ওই যে দুটি সন্তানকে ওই যে ওই পাশে একটু যদি আমরা দেখাই ওখানে ওই যে বালির কিছু নৌকা দেখা যাচ্ছে বা মানুষ ওই সাইড দিয়ে কিন্তু মানুষ কিছু চলাচল দেখা যাচ্ছে ওই যে আমরা একটু দেখতে পাচ্ছি ওখান থেকে কেউ না কেউ লক্ষ্য করেছে হয়তো কিন্তু দুজন শ্রমিক এই যে বালির নৌকায় কাজ করে দুজন শ্রমিক কিন্তু দেখছে হঠাৎ করে ভেসে যাচ্ছে এটা কি মনে হচ্ছে সন্তান বা তাদেরকে ওই যে যেই আড়াই বছর আর হলো দশ মাসের সন্তানের পরনে কিন্তু প্যাম্পাস ছিল প্যাম্পাস থাকার কারণে তারা কিন্তু একটু ভেসে আছে এটা কিন্তু ওরা লক্ষ্য করছে ওরা উদ্ধার করেছে মানে দুটি সন্তানে কিন্তু জীবিত উদ্ধার হয়েছে কিন্তু আট বছরের যে সন্তান যাপর তার মরা দেহ উদ্ধার হয়েছে তাকে কিন্তু জীবিত উদ্ধার করতে পারেনি কিন্তু তার যে মা তার মাকে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি আসলে আদোকে তিনি নদীতে পড়েছেন আদকে নদীতে ঝাঁপ দিয়েছেন না আসলে কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু পরিষ্কার না তিনি কি নদীতে মানে এখানকার বলছে অনেকে বলছে নদীতে ঝাঁপ দিয়েছেন কিন্তু তার লাশ কিন্তু উদ্ধার করতে পারেনি কিছুক্ষণ আগে আমরা শুনলাম যেখানে এখানে ফায়ার সার্ভিসের বা যারা উদ্ধারকর্মী আছেন কিছুক্ষণ আগে একজন নারীর লাশ উদ্ধার করেছে সে কিন্তু সেই জাপর মানে যার লাশটা উদ্ধার করেছে তার মা না এমনটাই কিন্তু বলছেন একজন বয়স্ক মহিলা সেটা হয়তো অন্য কোনো কাহিনী থাকতে পারে তো আমাদের দর্শকের কাছে একটি প্রশ্ন আদৌ কি তার মা কি নদীতে ঝাঁপ দিয়েছেন নদীতে জাপ দিয়ে মারা গিয়েছেন বা তার লাশ উদ্ধার হয়নি নাকি সে উপরে ছিলেন এটার কোনো হদিশ কিন্তু আমরা এখন পর্যন্ত পরিষ্কার না তো দর্শক যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন বা এলাকাবাসী বাসিয়েছেন হয়তো নতুন তারা হয়তো তদন্ত করে হয়তো সেটা সঠিক যে তথ্যটা সেটা বের করে নিয়ে আসবে এই সেই জায়গা যেখান থেকে এই যে তিনটি সন্তানকে এখানে পালানো হয়েছে এবং মাও পরে ঝাঁপ দিয়েছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে